বন্ধুগণ আজকের সময়ে দশজন ব্যক্তির মধ্যে কমপক্ষে একজন ব্যক্তি হাড়ের সমস্যা দেখা যায় যেমন কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঘাড়ে ব্যথা ইত্যাদি জয়েন্টের ব্যথা সৃষ্টি হচ্ছে আর এই সমস্যাটি বা রোগটি দিন দিন বেড়েই চলছে বন্ধুগণ আগের দিনে মনে করা হতো এই রোগটি কেবল বয়স্ক মানুষদের রোগ কিন্তু আজকের দিনে এই জয়েন্টের ব্যথা সব পুরুষ কিংবা মহিলাদেরই দেখা যাচ্ছে এই রোগটি সৃষ্টি হওয়ার পেছনে তিনটি মুখ্য কারণ রয়েছে সেগুলি হল অনিয়মিত খাওয়া দাওয়া যেমন বেশি বেশি ভাজা পোড়া খাবার খাওয়া অথবা বেশি ঠান্ডা অথবা বেশি গরম খাবার খাওয়া এছাড়া পলিউশনের কারণেও এই সমস্যাটি হয় পলিউশনের কারণে আমাদের শ্বাস থেকে শুরু করে সব খাবারও দূষিত হয়ে পড়ছে তাই দূষিত খাবার খাওয়ার কারণে এ সকল সমস্যা আমাদের দেখা দিচ্ছে এছাড়া তৃতীয় কারণটি হচ্ছে অনিয়মিত জীবনযাপন করা অর্থাৎ সকালে ঘুম থেকে দেরিতে ওঠা কোনো কিছু টাইম টেবিল না থাকা অথবা অনিয়মিত সময়ে অনিয়মিত কাজ করা শারীরিক ব্যায়াম না করা ইত্যাদি কারণে সময়ের আগেই আমাদের হাঁটুতে বা হাড়ের জয়েন্টে ব্যথা তৈরি হয় এটি একটি ভয়ঙ্কর রোগ এই রোগে আক্রান্ত ব্যক্তি তার জীবনে ভালো মতো কোনো কাজ করতে পারে না কাজ করলে তার ভীষণ কষ্ট হয় আর এ কারণে এটিকে ভালো করার জন্য আমরা কখনো কখনো পেইন কিলার মেডিসিনের ব্যবহার করে থাকি যেগুলি আমাদের শরীরের উপর মারাত্মকভাবে খারাপ প্রভাব ফেলে তাছাড়া এই ওষুধগুলি সেবন বন্ধ করে দিলে এটি আবার দেখা যায় বন্ধুরা আজ আপনাকে জানাবো কিছু সহজ এবং কার্যকরী ঘরোলা উপায় যেগুলি নিয়মিত সেবন করলে আপনাদের এই রোগটি পুরোপুরিভাবে ভালো হয়ে যাবে বন্ধুরা অনেক সময় দেখা যায় হাঁটু ব্যথার জন্য লোকেরা বাইরে থেকে চিকিৎসা করে কিন্তু বাইরের পাশাপাশি যদি আমরা ভিতরে চিকিৎসা করতে পারি তাহলে এটি ভালো হওয়ার এক শতভাগ চান্স থাকে এই সমস্যাটি পুরোপুরিভাবে ঠিক করার জন্য প্রথম ঘরালো উপায়টি হল মেথি দানার জল এই ঘরালো উপায়টি তৈরি করার জন্য দুইশো এম জলের মধ্যে দুই চামচ মেথিদানাকে সারা রাত্র পর্যন্ত ভিজিয়ে রাখুন এর ফলে মেথিদানা সকালে গলে যাবে তারপর গলে যাওয়া মেথিদানাকে ছেঁকে নিয়ে মিক্সারের মধ্যে দিয়ে এর ভালো করে চাটনি বা পেস্ট তৈরি করুন তারপর এই চাটনি বা পেস্টকে ওই ছেঁকে দেওয়া জলের মধ্যে কিছুক্ষণ মিশিয়ে একটু গরম করে নিন তারপর এটিকে ঠান্ডা করে না ছেঁকে খাবার খাওয়ার পনেরো মিনিট আগে পান করে নিন এটির ব্যবহার আপনি কেবল দিনে একবারই করবেন এই ঘরালা ড্রিঙ্কটি সুস্বাদু করার জন্য আপনি সামান্য মধু মিশাতে পারেন বন্ধুগণ মেথিদানা আমাদের হাড়ের জন্য খুবই উপকারী হয় এটিতে আয়রন প্রচুর পরিমাণে থাকে আপনি যদি এই ড্রিঙ্কটি এক থেকে দুই মাস নিয়মিত সেবন করেন তাহলে আপনার হাড়ের ব্যথায় আপনি অনেক পরিবর্তন লক্ষণ করবেন এছাড়াও আপনি রসুন সেবন করতে পারেন এটিও হাড়ের ব্যথায় মারাত্মকভাবে লাভদায়ক হয় প্রতিদিন খাবার খাওয়ার পরে পাঁচটি রসুনের টুকরো চিবিয়ে চিবিয়ে খেতে পারেন এটিও কার্যকরী হয় রসুন প্রাচীনকাল থেকে হাঁটুর ব্যথায় বা কোমরের ব্যথায় কার্যকরী উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছে এছাড়া আরও একটি কার্যকরী ঘরালো উপায় আছে যেটি ব্যবহার করলে মারাত্মকভাবে পরিবর্তন লক্ষণ করা যায় সেটি হচ্ছে চুন চুন আপনি খুব সহজেই পানের দোকানে পেয়ে যাবেন চুন আপনি প্রতিদিন সেবন করতে পারেন কিন্তু চুন সেবনের কিছু নিয়ম আছে যেগুলো অবশ্যই আপনাকে অনুসরণ করতে হবে চুন একদিনে মাত্র এক চুটকি সেবন করতে হবে এটি এক কাপ দুধ বা গরম জলের সাথে মিশিয়ে সেবন করা যেতে পারে চুনের মধ্যে প্রাকৃতিকভাবে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে পাওয়া যায় যেটি আমাদের হাড়কে মজবুত করার পাশাপাশি হাড়ের যন্ত্রণাকে কমিয়ে দেয় চুন ওই সমস্ত লোক ভুলও সেবন করবেন না যাদের পেটে পাথর বা স্টোনের সমস্যা রয়েছে অন্যরা সবাই এটি ব্যবহার করতে পারেন এছাড়া আরও একটি ঘরালো উপায় রয়েছে যেটি হাড়ের যন্ত্রণা বা ব্যথাকে উপশম করতে এক শতভাগ কার্যকরী এটি এতটাই কার্যকরী যে যে সকল লোক পুরনোভাব অনেক দিন ধরে এই হাড়ের ব্যথায় বকতেছেন সেটিকে কেবল এক থেকে দুই মাসের মধ্যেই ভালো করে দিবে সেটি হচ্ছে শিউলি গাছের পাতা বন্ধুগণ শিউলি গাছের পাতা চেনার জন্য খেয়াল রাখবেন এটির ফুল সাদা রঙের হয় এবং ফুলের ডান্ডি অরেঞ্জ কালারের হয় এটির প্রচুর সুগন্ধ রয়েছে এটি বেশিরভাগ সময় রাতেই ফোটে এবং রাতেই দেখা যায় আর সকাল হলে এর ফুলগুলি মাটিতে পড়ে যায় আমাদের দরকার এর পাতা ফুল নয় ফুলের বর্ণনা দিলাম গাছটিকে চেনার জন্য এই গাছের পাতা কিছুটা কাটা যুক্ত হয় এই গাছ সাধারণত বড় বাগানে বা বাগিচায় দেখতে পাবেন এছাড়া নার্সারিতে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন এটির পাতা আমরা দুইভাবে ব্যবহার করতে পারি প্রথমটি হচ্ছে এর পাঁচটি পাতাকে আদার সঙ্গে মিশিয়ে ভালো করে চাটনি তৈরি করে নিন তারপর এই চাটনিতে মধু মিশিয়ে সকালে প্রতিদিন সেবন করুন এছাড়া আরেকটি উপায় ব্যবহার করতে পারেন সেটি হলো এর পাঁচ থেকে দশটি পাতাকে মিক্সারে দিয়ে চাটনি বা পেস্ট তৈরি করুন তারপর এই চাটনিকে এক গ্লাস জলের সাথে কিছুক্ষণ সিদ্ধ করে নিন বা বয়েল করে নিন ততক্ষণ পর্যন্ত বয়েল করতে হবে যতক্ষণ না জল অর্ধেক হয়ে যায় তারপর এটিকে ঠান্ডা করে সকালে খালি পেটে সেবন করতে হবে বিশ্বাস করুন এই ঘরালো উপায়টি আপনার পুরানো হাটের ব্যথা পুরোপুরিভাবে ভালো করবে মাত্র এক মাস এটি নিয়মিত সেবন করলে আপনি হাঁটুর ব্যথা বা যে কোনো হাড়ের ব্যথা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের আয়ুর্বেদিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যান ধন্যবাদ